মা বোনেদের সম্মান আমাদের সকলের সম্মান। রাম বাম শ্যামের চক্রান্ত বন্ধ হোক এবং দোষীদের ফাঁসির দাবিতে লালগোলা ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে লালগোলা পুরাতন বাসস্ট্যান্ড পিডব্লিউডি অফিসের সামনে অবস্থান বিক্ষোভ কর্মসূচি। উপস্থিত ছিলেন জঙ্গিপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা জঙ্গিপুর লোকসভা সাংসদ মাননীয় খলিলুর রহমান মহাশয়, লালগোলা বিধানসভার বিধায়ক মোহাম্মদ আলী মহাশয়, লালগোলা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মোতাহার হোসেন ওরফে রিপন মহাশয় সহ ব্লক নেতৃত্ব। জঙ্গিপুর থেকে তরিকুল শেখের রিপোর্ট, জঙ্গিপুর টিভি। এবারে আপনাদের সামনে সংক্ষিপ্ত ভাবে বক্তব্য রাখবেন আজকের এই বিক্ষোভ সমাবেশের আয়োজক তথা লালগোলা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি।